আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, প্রথমবারের মতো সাত বিভাগীয় শহরে পরীক্ষা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেওয়ার শিক্ষিকা ফারহানাকে স্থায়ী বরখাস্তের দাবিতে অনশন, ক্যাম্পাস বন্ধ। চলতি মাসের মাঝামাঝি কমতে পারে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। এবং বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ, মালয়েশিয়ায় 96 জন বাংলাদেশি আটক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি মিদাজ রূপাজামি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24 অনলাইনে। সংবাদে আরও থাকছে, এক চতুর্থাংশ প্রবীণ অপুষ্টির শিকার, বিশেষ চিকিৎসা ও স্বাস্থ্য সেবার তাগিদ। করোনা মহামারীতে কয়েক দফা পেছানোর পর শেষ পর্যন্ত শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু মহামারীকালের এই ভর্তিযুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা হয়েছে। দর্শক, রিপোর্টটি তৈরি করেছেন রিপোর্টার রাসেল খান। রিপোর্টটি এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেনি, আমরা পরবর্তীতে সেটি দেখাবো। চলে যাচ্ছি পরের সংবাদে। 14 শিক্ষার্থীর চুল কাটায় সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা ফারহানা ইয়াসমিনকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি দেয় শিক্ষার্থীদের অনশন চলছে। সকালেই শিক্ষার্থীরা এক দফা দাবিতে ফের অনশন কর্মসূচি শুরু করে। এর আগে রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ফারহানা ইয়াসমিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সাথে সকল পরীক্ষা স্থগিত এবং প্রশাসনিক কাজ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের 76তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব আলোচনায় যোগদান শেষে রাতে ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ফিনিশ রাজধানী হেলসিঙ্কি হয়ে স্থানীয় সময় 10:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনা হয়। চলতি মাসের মাঝামাঝি ডেঙ্গু রোগের প্রকোপ কমে আসতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এখনও প্রতিদিনই এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই আসছেন হাসপাতালে। এদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। আর সিটি কর্পোরেশন মশক নিয়ন্ত্রণ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাহমুদ হাসানের রিপোর্ট। হাসপাতালে সারি সারি বিছানায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। 24 ঘন্টায় শুধু একটি হাসপাতালেই রোগী এসেছে 13 জন। মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ, আর নিজেদের অসচেতনতাকেও দুষছেন ডেঙ্গু আক্রান্তদের স্বজনরা। আমার চোখে এখন মশা কর্মী কোনোদিন দেখি নেই। মশা জিনিসটা এমন, এটা কোত্থেকে যে হয়েছে এটা তো বলতে পারবো না। বিল্ডিংয়ের নিচতলায় গার্ডেন আছে, গার্ডেনে থেকে আক্রান্ত হলো নাকি আমরা সন্দেহ হচ্ছে আমাদের। দুইটা টেস্ট করে দেখা গেছে ডেঙ্গু পজিটিভ আসছে, এরপর থেকে আমরা প্রতিদিন সিবিসিটা টেস্ট করাচ্ছিলাম। চিকিৎসকরা বলছেন এই সময়ে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে, আর বমি, ক্ষুধামন্দা, শরীর ব্যথার সাথে রক্তক্ষরণ হলে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। আমরা যে রোগীগুলো পাচ্ছি বেশিরভাগ রোগীগুলোই দক্ষিণ সিটি কর্পোরেশনের রোগী পাচ্ছি আমরা। খারাপ রোগীগুলো আমরা বেশি পাচ্ছি, কমপ্লিকেশন নিয়ে রোগী ভর্তি হচ্ছে বেশি। ডেঙ্গুর পাশাপাশি জ্বরের পাশাপাশি দেখা যাচ্ছে যে ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে রোগী ভর্তি হচ্ছে। তবে চলতি মাসের বৃষ্টিপাতের ধারা বিবেচনায় ডেঙ্গুর প্রকোপ কমে আসার সম্ভাবনা দেখছেন কীট তত্ত্ববিদরা। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রার সাথে এডিস মশার ঘনত্ব এবং রোগীর যে প্যাটার্ন, তার উপরে নির্ভর করে আমরা যে প্রেডিকশন মডেলটি তৈরি করি তাতে দেখা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝির পর থেকে ডেঙ্গু রোগী কমা শুরু করবে। এই জ্বর থেকে রক্ষায় মশারি ব্যবহারের পাশাপাশি ফুল প্যান্ট, ফুল হাতা পোশাক পরার তাগিদ বিশেষজ্ঞদের।
মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদের শুরুতে জানাচ্ছিলাম করোনা মহামারীতে কয়েক দফা পেছানোর পর শেষ পর্যন্ত শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। বিজ্ঞান অনুষদভুক্ত কমিটির ভর্তি পরীক্ষা দিয়ে শুরু মহামারীকালের এই ভর্তিযুদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভাগীয় পর্যায়ে সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে পরীক্ষা হয়েছে। এই সংক্রান্ত রাসেল খানের রিপোর্টটি এই মুহূর্তে দেখুন। দেড় বছর পর শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় সরব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। স্বাস্থ্যবিধি মেনে একে একে পরীক্ষা হলে ঢুকতে হয়েছে শিক্ষার্থীদের। বিজ্ঞান অনুষদের ক ইউনিটে আসন সংখ্যা 1835। সুযোগ পেতে ভর্তিযুদ্ধে শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা বিভিন্ন সময় জালিয়াতি প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি হয়েছিল তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যে শনাক্ত করে ভর্তি বাতিল সহ আইনের আওতায় তাদেরকে এনেছি, এবং এর পিছনে যে মূল ষড়যন্ত্রকারী, মূল কুশীলব, যারা পরিকল্পনাকারী ছিল, সেই সকল ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হয়েছে। সেটাও একটি বড় বার্তা। সে কারণেই অভিভাবকদেরকে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখুন, যত্নশীল থাকুন, যাতে কোনো সন্তান কোনোভাবেই বিভ্রান্ত হয়ে অন্য কোনো খপ্পরে দালালদের অথবা কোনো কুচক্রি মহলের অসাধু চক্রের খপ্পরে না পড়ে। দেড় ঘন্টার পরীক্ষা শেষে বেরিয়ে এসে শিক্ষার্থীরা জানান, স্বল্প সময়ের নোটিশে পরীক্ষা হলেও প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না। হঠাৎ করে ডেট দিচ্ছিল, আবার ডেট চেঞ্জ হচ্ছিল, তো সেইভাবে মোট মিলায় প্রিপারেশন খুব একটা ভালো সেরকমও বলা যায় না, হয়েছে মোটামুটি। করোনার কথা বিবেচনা করলে ছাড় দিয়েছে, সেরকমও কিছু না, স্ট্যান্ডার্ড হয়েছে, একটু হার্ড মনে হয়েছে আমার কাছে। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যেহেতু প্রিপেয়ার করার জন্য সময় পেয়েছি, সো ভালোই হয়েছে। পরীক্ষার পরিবেশটা খুব ভালো ছিল, আর মোটামুটি প্রশ্ন একটু সহজই আসছে, প্রশ্ন অ্যান্সার করে আসছি। করোনার কথা চিন্তা করে প্রশ্ন স্ট্যান্ডার্ডে করেছে, বেশি হার্ড কোশ্চেন করে নাই। কোশ্চেন আমার কাছে তুলনামূলকভাবে সহজ মনে হয়েছে। অবজেক্টিভ পার্টটা সহজ ছিল, রিটেন পার্টটা একটু কঠিন ছিল। এবারই প্রথম ঢাকা ছাড়াও সাত বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 2020-21 বর্ষের এটাই প্রথম পরীক্ষা, অনেক ভয় পাচ্ছি, বাট নার্ভাস ফিল হচ্ছে, জানি না কি হবে। পরীক্ষা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, প্রিপারেশন ভালোই নিছি। সংক্রমণ রোধে এই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাজারে ইলিশের সরবরাহ প্রচুর, তারপরেও দাম চড়া। সবজির দর আগের মতোই থাকলেও কমেছে মরিচের দাম। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ভোজ্য তেল ও চিনি। আরেক দফা বেড়েছে মুরগির দামও। মানিক শিকদারের রিপোর্ট। 4 অক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ হয়ে যাবে, তাই ক্রেতার ভিড় সুস্বাদু এই রূপালি মাছের বাজারে। বিক্রেতারা বলছেন সরবরাহ বেড়েছে, তবে ক্রেতাদের অভিযোগ দাম এখনো চড়া। চাঁদপুর থেকে ইলিশ মাছের রেট অনেকটা কেজিতে বেশি দিয়ে নিয়ে যেতেছে, ওই যে এক্সপোর্ট ইন্ডিয়া চলে যেতেছে। গত সপ্তাহে বিক্রি করতাম 1100 টাকা, এই সপ্তাহে বিক্রি করতেছি 1400-1450 টাকা। সবজির বাজার আগের মতোই, 40-60 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে প্রায় সব রকমের সবজি। কাঁচা মরিচের দাম কমে হয়েছে 100 টাকা। চিচিঙ্গা 40 বেশি, করলা 50-40 বেশি, ঝিঙ্গা 50-40, বেগুন 50-60, পটল 40, সিম 120-100। মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 10-15 টাকা, তবে গরু ছাগলের মাংসের দাম অপরিবর্তিত। 270-280 ছিল, এখন 290-300। মানে আমদানির উপরে সবকিছু। খামারিরা বলতেছে খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, আমরা পোষাইতে পারি না। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে চিনি। চিনি কিভাবে বিক্রি করুন বলেন, আমাদের বর্তমান কিনা পড়ে 76-77 টাকা, গভর্নমেন্ট বসতে ব্যস্ত আছে 74 টাকা। ভোজ্য তেল, চাল, মশলার বাজার অপরিবর্তিত। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও হাজার বছরের প্রাচীন লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচ। নদীমাতৃক দেশের নদ নদী ও বিল হাওড়ে তাই প্রতি বছরই এই মৌসুমে আয়োজন হয় নৌকাবাইচের।
লাখো দর্শনার্থীর ঢল নামে নদী বিলের পাড়ে। আর সেই ঢলে থাকে শিশু কিশোর নারী থেকে শুরু করে সব বয়সের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। নৌকা বাইচ, আক্ষরিক অর্থে নৌকা চালানোর প্রতিযোগিতা। বাইচ শব্দটি ফার্সি বাজি থেকে এসেছে, যার অর্থ খেলা। নৌকা চালানোর কৌশল প্রদর্শনের মধ্য দিয়ে আমোদ প্রমোদমূলক এই প্রতিযোগিতাই হলো নৌকা বাইচ। চিরায়ত বাংলার লোকসংস্কৃতির অনুষঙ্গ নৌকা বাইচ। কবে কখন থেকে এদেশে গণবিনোদন হিসেবে প্রচলিত হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না। ধারণা করা হয় মধ্যযুগের মুসলমান নবাব, সুবেদার, ভূস্বামী যাদের নৌবাহিনী ছিল তারা এই প্রতিযোগিতামূলক বিনোদনের শুরু করেছিলেন। তবে এ বিষয়ে দুটি জনশ্রুতি আছে, একটি জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে, দ্বিতীয়টি পীরগাজীকে কেন্দ্র করে। বাইচের নৌকার গঠন কিছুটা বৈশিষ্ট্যপূর্ণ। এই নৌকা হয় সরু ও লম্বাটে, এতে করে নদীর পানি কেটে দ্রুত চলতে সক্ষম হয়। নৌকার সামনের গুলুইটাকে খুব সুন্দর করে সাজানো হয়, তাতে কখনো ফুটিয়ে তোলা হয় ময়ূরের মুখ, রাজহাঁস, কখনো বা অন্য কোনো পাখির মুখাবয়ব। বাইচের নৌকার বিভিন্ন নামও রয়েছে, যেমন উড়ন্ত বলাকা, অগ্রদূত, ঝড়ের পাখি, পঙ্খিরাজ, ময়ূরপঙ্খী, সাইমন, তুফান মেল, সোনার তরী, দ্বীপরাজ ইত্যাদি। কারুকার্য ও গঠনের দিকে দেশের বিভিন্ন জেলার বাইচের নৌকাগুলো রয়েছে দৃষ্টিনন্দন বৈচিত্র্যতা। বাংলাদেশে প্রধানত ভাদ্র আশ্বিন মাসে নৌকা বাইচ হয়। জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার দূরত্ব 650 মিটার। ছোট, বড় ও মাঝারি নৌকা আলাদা কয়েকটি রাউন্ডে হয় এ প্রতিযোগিতা। আমরা নৌকা বাইচ আয়োজন করেছি, প্রতি বছরই এখানে নৌকা বাইচ হয়। নৌকা বাইচের সময় মাঝিমল্লারা সমবেত কণ্ঠে যে গান করেন তা সারিগান নামে পরিচিত। নৌকার মধ্যে ঢোল, তবলা ও করতাল নিয়ে হয় গান। সুরের তালে সামনে ছুটে চলে নৌকা, থই থই জলে ঢেউ তুলে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করব দুপুর 2টার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, প্রথমবারের মতো 7 বিভাগীয় শহরে পরীক্ষা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কেটে দেয় শিক্ষিকা ফারহানাকে স্থায়ী বরখাস্তের দাবিতে অনশন, ক্যাম্পাস বন্ধ। চলতি মাসের মাঝামাঝি কমতে পারে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তিদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ, মালয়েশিয়ায় 96 জন বাংলাদেশি আটক। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।